আসসালামু আলাইকুম। অহংকার হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের চাদর। মানুষ কখনো অহংকারী হতে পারে না, অহংকার একমাত্র মহান আল্লাহর সাজে। অতএব আপনি অহংকারী হবেন না। অহংকার হচ্ছে নিজকে বড় মনে করা, শ্রেষ্ঠত্ব মনে করা, বরত্ব মনে করা, অন্য মুমিন মুসলিমকে তুচ্ছ তাচ্ছিল্য কটাক্ষ করা এবং নিজকে সবসময় উৎকৃষ্ট বাবা, অন্যকে নিকৃষ্ট বাবা, ছোট বাবা, এটি হচ্ছে অহংকার। অহংকার হচ্ছে আপনাকে জান্নাতে যেতে প্রধান অন্যতম বাধা। অতএব আপনি অহংকারী গুণ পরিত্যাগ করে আসুন বিনয়ী হন। অহংকার হচ্ছে মানব জাতির, মুসলিম জাতির ধ্বংসকারী একটি আমল। অতএব অহংকার